কাকরাবো নারডি ব্লকের অন্তর্গত মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডে একটি জলের পাম্পের উপর প্রায় 150 থেকে 200 কৃষক নির্ভরশীল। এ পাম্পে রয়েছে 2টি মোটর, এর মধ্যে একটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। অন্যটি দিয়ে কোনো রকমে ধানের জমিতে জল দেওয়া হচ্ছে। একটি মোটর দিয়ে সবগুলি জমিনে জল দেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যাপারে কৃষক জানান, জমিতে জল দিতে না পারার কারণে ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তারা আয়া দেহে দেয় কে আবার জায়গা, তা আমরা যদি মেশিন যদি এরকম নষ্ট হয়ে থাকে তো আমরা জমিনগুলো কেমনে করলাম, আমরা কেমনে চললাম? এ আমার আবদল, আমরা যখন তাড়াতাড়ি আমরা এই মেশিনটা ঠিক করে দেব। অভিযোগ হলো আমরা মেশিনটি ঠিকঠাক করে দেব। আমরা মেশিনে যে রোদ্রের দেন অবস্থা দেননি, যার কেন হুবেল জমি নষ্ট হয়েছে, তার মেশিন চলে একটা একটা মেশিন দেওয়া নেই, কয়েন সবই ডিবা দাম লাগে দিয়ে, তো জল নাও লাগে এক 2 ঘন্টা এদিকে 2 ঘন্টা এদিকে হয়নি, ওই তো এখন আমি দিয়ে 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 1 ঘন্টা নেই, ওই আর 2 ঘন্টা দিচ্ছি, 11 জন নি করা একটা মেশিন দিয়ে, আর এই মেন জিনিস ওই আবার 2 ঘন্টা হয়ে যায় আর কি করতে আছে, ওইটা তো এমনি করে এখন স্টার্ট করতে হবে দিয়ে আমরা মেশিনটি ঠিক করে দিই। অন্যদিকে পাম্প অপারেটর দপ্তরকে মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই বিষয়ে জানালে পঞ্চায়েতের প্রধান সারাই করানো হবে বললেও এখনো পর্যন্ত সারাইয়ের কোনো উদ্যোগ নেই বলে জানালেন তিনি। আমি এদের দিয়ে যে মানুষের খুশি রাখবো এমন ক্ষমতা আমার হতে আসে না। আমি তো রবিবার সোমবার কিচ্ছু মানি না, এইভাবে আমি কৃষকের লোকে অতর্কিত হয়ে আসি, তো আমি এইভাবে পারি না। আমি অফিসেও জানেছি, প্রধানরাও জানেছি, কয়েকবার আমি প্রধানরা জানেছি যে আমার এইটা প্রধানবাবু এটা কইরা দেন, তো দিব দিচ্ছে কন্ট্রাক্টারে, কই কন্ট্রাক্টার কোনো কাজ আর হতে আসে না, এই অবস্থায় আছি। তো আমি কৃষককে কী করে আমি খুশি রাখবো, এটা এখন আমি মেশিন চালাম। সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হলেও কোনো হেলদুল নেই দপ্তরের, এমনটাই অভিযোগ করলেন কৃষকরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।